সহযোগীদের নাম লেখা নেই কথা? কটা সময় এসেছে সমবায় নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। ফর্ম দেওয়া বন্ধ করে বাইরে চলে যান সমবায় সমিতির ম্যানেজার, এমনই অভিযোগ বিজেপির। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার তাতারপুর নেগ্রেবাগ সমবায় কৃষক উন্নয়ন সমিতিতে। আমাদের জাড়া গ্রাম পঞ্চায়েতে তাতারপুর সমবায় সমিতি নির্বাচন, সেই নির্বাচনকে কাউকে না জানিয়ে চুপি চুপি নিজেরা কয়েকজন মিলে, সেই হচ্ছে যাতে না বিরোধীরা যাতে না নমিনেশন করতে পারে, সেই প্রচেষ্টায় কোনো সভ্য ব্যক্তিকে সমবায় সমিতির সদস্যরা তারা কেউ জানে না। কোনো রকমে আমরা গতকাল আমরা সমবায় সমিতির যে নির্বাচন হবে আমরা জানতে পেরে আমরা আজকে হচ্ছে ফর্ম তুলতে এসেছি। এসে বলি সমবায় সমিতির যে ম্যানেজার কমলাকান্ত, উনি এইখান থেকে সুইচ অফ করে দিয়ে বাইরে চলে গেছেন। নির্বাচন 21 তারিখের নির্বাচন আজকেই আমরা জানতে পেরেছি, আজকেই আমরা এসে উপস্থিত হয়েছি এবং এখনো পর্যন্ত আমাদের কালকে হচ্ছে জমা দেওয়ার লাস্ট ডেট। তাহলে আমরা যদি না ফর্ম পাই আমরা সেইভাবে কিভাবে আমরা নির্বাচন নিয়ে লড়ব? বলছেন ওনারা সমবায় সমিতির যা পাইল সেই অনুযায়ী সেভাবে প্রচার সমস্ত কিছু করা হয়েছে নিয়ম অনুযায়ী আইনানুক, এবং ওনারা যা বলছেন আজকে তার মধ্যে যারা বলছেন তারাই একমাত্র ফর্ম খুলেছেন কালকে কন্টিনিউ। আজকেও হচ্ছে ফার্স্ট আওয়ার আমি ছিলাম। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।